উত্তর পূব প্যাক্ট এলপিজি ট্রান্সপোর্টার এসোসিয়েশনে যা 4 ডিসেম্বরের চলাই থাকা ধর্মঘটে আজি ষষ্ঠ দিনত ভরি দিলে। ইয়ার ফলত রন্ধন গ্যাস সিলিন্ডারের যোগান বন্ধ হয়ে থাকাত শিবসাগরত হাহাকার লাগিছে গ্রাহকের মাজত। গ্যাস এজেন্সি সমূহলৈ গৈ বিমুখ হয়ে উভতিবলগীয়া হয়েছে গ্রাহক। উল্লেখযোগ্য যে আইওসিএল কর্তৃপক্ষ 2014 চনের পরাই রন্ধন গ্যাস সিলিন্ডার ট্রান্সপোর্টার সকলক বহু লক্ষাধিক টাকা আদায় দিবলৈ বাকি আছে। তদুপরি থলুয়া ট্রান্সপোর্টার সকলক আইওসিএল কর্তৃপক্ষের প্রবঞ্চনার অভিযোগ তুলি অব্যাহত রাখিছে ধর্মঘট। আইওসিএল আর এসোসিয়েশনের মাজত চলি থাকা এনে সংঘাতে এতিয়া সমস্যাত পেলাইছে গ্রাহকসকলক। রন্ধন গ্যাস সিলিন্ডারের নাটনি দূর করবলৈ দুই পক্ষের প্রতি আহ্বান সর্বসাধারণ গ্রাহকর। শিবসাগরের পর আগবাম আমার সাংবাদিক প্রদীপ গগৈর রিপোর্ট। উত্তর পূবর 7টাক রন্ধন গ্যাস প্রকল্পর পরিবহন হওয়া বন্ধ হয়ে আছে যা 4 ডিসেম্বরের, যার বাবে শিবসাগরত আসলতে গ্রাহকসকলের মাজত হাহাকার লাগিছে রন্ধন গ্যাস বিচারি। রন্ধন গ্যাস বিচারি গ্যাস এজেন্সি সমূহলৈ আহিছে কিন্তু গ্যাস লাভ করা নাই, কারণ পরিবহন সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। অইল ইন্ডিয়া লিমিটেড কর্তৃপক্ষের বিরুদ্ধে কিছু প্রতিবাদ সাব্যস্ত করেছে। পরিবহন করা যখন সংস্থা আছে সেই সংস্থাসমূহে কেবাটাও দাবিত এই ধর্মঘট অব্যাহত রাখিছে, যার বাবে বর্তমান হাহাকার লাগিছে গ্রাহকসকলের মাজত। বিশেষকৈ 2014 চনের পর প্রাপ্য ধন লাভ করা নাই পরিবহনকারী সকলে, যার বাবে বর্তমান গ্যাস পরিবহন বন্ধ হয়ে আছে। আর মই বর্তমান উপস্থিত আছো শিবসাগরের নম্রতা গ্যাস এজেন্সিত। ইয়াতো 14-16-20 হাজার গ্রাহক আছে। মই পোনপ্রথমে ইয়ার এই গ্যাস এজেন্সিটোর এটা শিবসাগরের অন্যতম গ্যাস এজেন্সি নম্রতা গ্যাস এজেন্সি এগারী বিষয় আছে জানিব বিচারিম, আপনার ইয়াত কিমান গ্রাহক আছে? হয়, আমার প্রায় 16 হাজার গ্রাহক আছে। বর্তমান কি পরিস্থিতি? বর্তমান তো গ্যাসের যথেষ্ট টনাটনি হয়ে আছে, গ্রাহকসকলে গ্যাস লাভ করবলে সক্ষম হওয়া নাই। যেটা নর্থ ইস্ট প্যাক্ট এলপিজি ট্রান্সপোর্টার এসোসিয়েশন আছে, তেওঁলোকে ধর্মঘট করার কারণে আমাদের গ্যাস সরবরাহ হওয়া নাই। 4 তারিখের পর আরম্ভ হয়েছে আর কে তারিখে চলবে এতালে তো আমি সঠিক গম পোৱা নাই। ধর্মঘট চলি আছে এটা। আপনার গ্রাহকসকলে কি কৈছে? গ্রাহকসকলে তো যথেষ্ট আমনি কৰিছে, তেখেতলোকক প্রয়োজন হওয়া গ্যাস পোৱা নাই, গতি আমাকে বিভিন্ন ধরনের প্রশ্নের মানে জর্জরিত কৰিছে। প্রশ্ন থকা সহকা কৈছে গ্রাহকসকল, মই গ্রাহক আছে, এইসকল গ্রাহক আছে ভিতরতো আছে, মই জানিব বিচাৰিম কি সমস্যা পৰিছে? এতিয়া সাধারণত বতরও বেয়া আর হয়েছে, এতিয়া ধান চপুয়ার দিন, এটা পকা ধান চপুয়ার দিন, মানুষের তাতে গ্যাসের নাটনি হয়েছে, মানুষ বহুত প্রবলেম হয়েছে। আর খেতে এটা তো হাবিলে যাবলে বা তেমন হয়ে গেলে মানুষের বহুত প্রবলেম হয়ে গেছে, ঘর সেইটো আর ঘর তো এটা যে কিছু এটা ধর রুগিয়াল মানুষ আছে তেওঁলোকৰ কারণে তো অসম্ভব এটা খুলি বিচার যাওয়া, তাতে এটা ধান চপুয়ার দিন মানে বহুত প্রবলেম হয়েছে। একে মই গ্যাস বুকিং করেছিল পোৱা নাই, আগত ব্লেকত পাওঁ, এটা ব্লেকতো পোৱা নাই, আমাকে খৰি কথাটো গম পায়। আজিকালি আপোনাৰ বন ধ্বংস এইবিলাক লোক হৈছে, এইবিলাক নোপোৱা হ'লো মানে বিভিন্ন ধৰণৰ আমিও হাৰাশাস্তিৰ সন্মুখীন হৈছোঁ। আৰু মেৰাপণি